ওয়ালাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যে রেসিপিটি নিয়ে আসলাম, এই রেসিপিটি বাচ্চাদের অনেক পছন্দ। তাদের টিফিনে রোল বানিয়ে দেওয়া যায় এবং ভাতের সাথেও তারা পছন্দ করে। তো সেজন্য আমি আজকে আপনাদের সামনে সেই রেসিপিটি নিয়ে আসলাম। প্রথমে আমাদের যে উপকরণগুলো রাখবে সেটা হচ্ছে পেঁয়াজ। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে তেল দিব, পরিমাণ মতো তেল। যেহেতু বাচ্চারা খাবে তো আমি বেশি তেল দিব না, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে, তো যখন একটু হালকা ভাজা হবে, এটাকে আসলে ডিমের ঝুড়ি বলা হয়, আর এই ডিমের ঝুড়িটা করা হয় টমেটো দিয়ে। তো আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, আসলে এটা অনেক সহজ একটা রেসিপি। আমাদের পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু হলুদ, একটু মরিচ এবং একটু ধনে জিরার গুঁড়া, জিরা গুঁড়া বা জিরা বাটা দিব। দেওয়ার পরে এটা মিক্স করব, এবং পরিমাণ মতো আপনি একটু লবণ দিয়ে দিবেন। পরিমাণ মতো আপনারা একটু লবণ দিয়ে দিতে পারেন, যেহেতু এটার মধ্যে টমেটো দিব। তো লবণ দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমরা আমাদের টমেটোটা দিয়ে দেব, তো এই টমেটোটা আসলে একটু ফ্রিজিং করা, তো এটা একটু গলতে গলতে আমরা একটু পরে আপনাদের সামনে নিয়ে আসতেছি। প্রিয় ভাইয়া ও আপুরা, আমার টমেটোটা প্রায় হয়ে গেছে। এখন আমি আমার যে মেন টমেটো দিয়ে আমি যে মেন জিনিসটা দিব তা হচ্ছে ডিম। এখন আমি ডিমটা দিয়ে দিব। এখানে আমি দুটা ডিম দিয়েছিলাম, ডিমগুলি একটু সাথে সাথে নাড়া দিতে হবে, তো নাড়াচাড়া দিয়ে তাড়াতাড়ি মিশাতে হবে যাতে একসাথে ধরা পেকে না যায়। এখন আমি এখানে দুটা কাঁচামরিচ কুচিকে দিয়ে দিলাম। আর এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, এই 2 থেকে 3 মিনিট সময় লাগে। তা আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর এটা এটা হওয়ার পরে এটা যে আসলে কত সুন্দর মানে দেখা যায় সেই মানে তা আমি একটু পরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় ভাইয়া বাপুরা, আপনাদের জন্য যে ডিমের ঝুড়িটা তৈরি করেছি ওইটা এখন রেডি হয়ে গেছে, আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আর আসলে এটা খেতে অনেক স্বাদ, ডিমের ঝুড়িটা, আর বাচ্চাদের অনেক পছন্দ। তো আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিতে লাইক করে দিবেন। আর আপনাদের কোনো কিছু বলার থাকলে কমেন্টের মধ্যে জানাবেন, আর এটা শেয়ার করে দিবেন আমার ভিডিওটা, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।